হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখনও আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানডে কিউনে পার্ট থ্রি তো আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করেছো যার আনসার আজকের এই ভিডিওতে দেব তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেব তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আজকের প্রথম জিজ্ঞাসা করেছে বাপি দত্ত তো সে জিজ্ঞাসা করেছে ডাব্লুবিপি এক্সাইজ ও ডাব্লুবিপি এস আই এর পরীক্ষা কবে হবে তো তোমাদের এক্সাইজ এর পরীক্ষা মোটামুটি আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাব্লু বিপি এস আই এর পরীক্ষাটা মোটামুটি সেপ্টেম্বর মাসে আপাতত এই মান দুটিতেই তোমাদের এই দুটো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এই দুটো মান্থের মধ্যেই পরীক্ষা দুটি হয়ে যাবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লুবিপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কি হাই লেভেলের হবে আগের বারের চেয়ে এবার যেহেতু ফর্ম ফিলাপ বেশি হয়েছে সেই কারণে না তোমাদের কোশ্চেন প্যাটার্ন মোটামুটি আগের মতনই হবে বাট কাট একটু বেশি যাবে যেহেতু অনেকগুলি ফর্ম ফ্লাপ হয়েছে প্লাস এবার কম্পিটিশানটাও একটু বেশি তো কাট বেশি যাবে বাট তোমাদের কোশ্চেন লেভেল একই থাকবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে বি এক্সাইজ রিক্রুমেন্ট এত দেরি হচ্ছে কেন আর মেন পরীক্ষাটি কবে হতে পারে তো তোমাদের দেরি হচ্ছে কেন সেটা শুধুমাত্র ডাব্লুবি বোর্ডই জানে আর তোমাদের মেন পরীক্ষাটা তো বললাম তোমাদের আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে যেহেতু সমস্ত কিছু ঠিকঠাক থাকে এই করোনা ভাইরাসের প্রকোপ যদি না বেড়ে যায় তাহলে তোমাদের মোটামুটি আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডোনা সরকার সে জিজ্ঞাসা করেছে দাদা এসএসসি জিডি ফিমেল জেনারেল কাস্টের কাট অফ কেমন যায় একটু বলবেন প্লিজ তো তোমাদেরকে বলে রাখি স্টেট ওয়াইজ যেহেতু কাট অফ যায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর আগের বার ফিমেলদের কাট অফ মোটামুটি গেছিল পঁয়তাল্লিশ কাট অফ গেছিলো ফিমেলদের জেনারেল কাস্টের তো এবার পুরোটাই কাট নির্ভর করে কীরকম কোশ্চেন হয়েছে কোশ্চেন প্যাটার্নের ওপর নির্ভর করে এবার কতজন পরীক্ষা দিয়েছে সমস্ত কিছুর ওপর ভিত্তি করে কিন্তু কাট তৈরি হয় তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সোমনাথ আরেকবার জিজ্ঞাসা করেছে করোনা ভাইরাসের এবার যেভাবে বাড়ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামকে আঠেরো জুলাই হবে না ডেট চেঞ্জ হতে পারে হলে কবে হতে পারে পরীক্ষাটা তো হ্যাঁ আপাতত আঠেরো জুলাই ঠিক হয়ে রয়েছে আপাতত যদি পরবর্তীকালে চেঞ্জ হয় করোনা ভাইরাসের জন্য তাহলে ডেট জানতে পারলে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লু বিপি কোন মানতে হবে বললাম সেপ্টেম্বর মানতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সুখদেব মাঝি সে জিজ্ঞাসা করেছে দাদা কলকাতা পুলিশের কিছু আপডেট আছে থাকলে জানাবেন কলকাতা পুলিশের আপাতত আপডেট নেই তবে এই বছরে বেরোনোর সম্ভাবনা বেশি রয়েছে অনেকদিন কলকাতা পুলিশের কোনো নিয়োগ হয়নি তবে এই বছরেই বেরোনোর সম্ভাবনা রয়েছে তারপরে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি কোন মান্থে বেরোবে মান্থ এখন বলা সম্ভব নয় আপডেট পায়নি তো যতদূর আপডেট পেয়েছি ভোটের পরে পরেই কিন্তু তোমাদের ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে তোমাদেরকে এই নিয়ে অলরেডি আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি চালিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো তারপরে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সুধান সে জিজ্ঞাসা করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের চাকরির পাবার তিন বছর পর একটি পরীক্ষা হবে ডিপার্টমেন্ট এর প্রমোশনের এক্সামে সেই পরীক্ষার সিলেবাস কী কী থাকে অবশ্যই তোমাকে জানিয়ে দেব পরবর্তীকালে এই নিয়ে একটা ভিডিও করে তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে স্যার আমি নমশূদ্র এসসি আমার হাইট একশো তিপ্পান্ন সিমে আমি কি বিবি এক্সামে বসতে পাবো হ্যাঁ তুমি এক্সামে বসতে পাবে তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে সুদীপ ডাব্লুবি এসআইয়ের প্রিপারেশান নিতে কী কী বই পড়বো এবং কবে প্রিলিমিনারি এক্সাম হতে পারে তোমাদের ডাব্লুবি এস প্রিলিমিনারি এক্সাম আপাতত সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর তোমাদের ডাব্লু বিবি এস প্রিপারেশান নিতে কী কী বই পড়বে তো আমরা এক্সাম বাংলার তরফ থেকে একটি বই প্রকাশিত করেছি ডাব্লুবি কনস্টেবল এবং ডাব্লিউ বিবি এস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সেই বইটা অবশ্যই বাই করতে পারো তাছাড়াও বাজারে অনেক বই পেয়ে যাবে যেগুলি তুমি বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারো তো আমাদের তরফ থেকে যে বইটা প্রকাশিত করেছি সেই বইটা যদি বাই করতে চাও তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সাজেশান ভিত্তিক বই তোমরা ভালো স্কোর করতে পারবে তো অবশ্যই বইটা বাই করে নিতে পারো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে আর্মি ব্যারাকপুরে অনলাইন কবে হবে প্লিজ দাদা বলুন তো এখনও অনলাইনের ডেট ঠিক হয়নি তবে তোমাদের কবে র্যালি হবে সেই ডেটটা কিন্তু ঠিক হয়ে গেছে তো তোমাদেরকে এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি অনলাইন কবে থেকে শুরু হবে সেটা জানতে পারলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে উৎপল মণ্ডল দাদা তোমার যে বইটা আছে তা থেকে কিছু পড়ান কিছু খুব ভালো হয় চেষ্টা করব যদিও হয় অবশ্যই চেষ্টা করব দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি উৎপল মণ্ডল আবার জিজ্ঞাসা করেছে তোমার যে বুকটা আছে তার থেকে কিছু পড়ান ঠিক আছে পড়ানোর চেষ্টা করব তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে প্রদীপ দাদা ডাব্লুবিপি কনস্টেবল ইংলিশ আর ম্যাথে প্রিভিয়াসের কোশ্চেনে পিডিএফটা দিন তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমাদের পুরো পাঁচ বছরের যে বিগত পাঁচ বছরের এক্সাম হয়েছে ডাব্লুবিপি কনস্টেবলের তার পুরো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি সেই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিতে পারো ম্যাথ আছে জিয়া আছে রিজনিং সমস্ত কিছু আছে তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়া লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে পাঁচ বছরের পিডিএফটা বাই নিয়ে নিতে পারো কোনো রকম কোনো টাকা পে করতে হবে না সরি কোনো রকম কোনো কিছু দিতে হবে না তোমরা টেলিগ্রামে পিডিএফটা দেওয়া আছে তোমরা নিয়ে নিতে পারো তারপরে দেখো আজকে লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লুপিপি ওয়ারলেস অপারেটারে প্রিলি এবং মেনে অ্যাপ্রক্স কাট অফ কত যেতে পারে তো কাটটপ এখন বলাটা সম্ভব নয় তবে প্রিলিতে তোমরা চেষ্টা করবে পঞ্চাশ প্লাস স্কোর করায় তাহলে তোমরা সেফ থেকে যাবে পঞ্চাশ প্লাস স্কোর করার চেষ্টা করবে দেখো এবার তোমাদের ওয়ার্ল্ড অপারেটারের তো যে কম্পিটিশান সেটা কম সংখ্যায় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে যেহেতু বাট তাও কাটঅপটা একটু বেশি যাবে কারণ তোমাদেরকে বলে দিচ্ছি কারণ যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট তোমরা সকলেই জানো সায়েন্স ছাড়া তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং টুয়েলভ পাস যোগ্যতায় তো সেহেতু তোমাদের কাটঅফটা মোটামুটি পঞ্চাশ স্কোর করতে পারলেই তুমি সেফ থাকবে প্রিলিতে এবার মেন এক্সামের কাট অফ কত যাবে সমস্ত কিছু এক্সাম হবে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সমস্ত কিছু জানার পরেই তোমাদের কাট অফটা বলা সম্ভব তো এই হচ্ছে মোটামুটি আজকের সানডে কিওনে আশা করছি তোমাদের আজকের সানডে কিওনে এটা ভালো লেগেছে সমস সম সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করলাম প্রতি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর তোমরা আমাদের তরফ থেকে প্রকাশিত বইটা বাই করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেখার হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকেও ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুক গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম ভালো থেকে সুস্থ থেকেও ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুক